আসসালামু আলাইকুম আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো আমার খালা এখনও আসে নাই সেজন্য বাহির দিয়ে দেখি যে অনেক পাতা পড়ে আছে আর অনেক মানে জায়গাটা নষ্ট হয়ে আছে সেজন্য সকালবেলা থেকেই আমি শুরু করেছি আমার জায়গাটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি তো যে আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর এ তো আমি ঝাড়ু দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। কেন জানি না আপনাদের সাথে অনেক দিন পর একটা দুঃখের মানে কথা শেয়ার করতেছি জানি না আমার কপালে কি আছে তো মেয়েটাকে নিয়ে দেখেন মেয়েটাকে তো জাদুদ হয়ে গেছে দেখেন মেয়েটাকে আমি কিভাবে যত্ন নেই বা দুইজনে মিলে মাস্টার আব্বু আর আমি মিলে মানে মাথাটা একদমই আশ্রয়তে দেয় না তো অনেক কষ্ট করে মাথাটা আশ্রয়তে আশ্রিয়ে দিলাম তারপরেই তো নাস্তা রেডি করে রাখছি তো নাস্তাটা খাওয়াতেও দুইজনে মিলে এরকমভাবেই নাস্তাটা খাওয়াতে হয় তো সেটাই আমার অনেক দুঃখ বা কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন এখন আমি সকালবেলা সবজি কেটে নিতেছি রান্না করার জন্য তো কি কী সবজি কেটে নিতেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর মাছটাকে বসায় রাখছি তো মাছটা তো বসা বসে থাকার লোক না তোর অস্থিরতা অনেক বেশি এক জায়গায় এক মিনিটও বসে থাকে না আর আমি আজকে রান্না করব। সবজি রান্না করব। মাছ ছাড়া একরকমে মানে চার পাঁচ রকমের সবজি দিয়ে গাজর টমেটো আলু ফুলকপি বাঁধাকপি তারপরে শিম বরবটি এইগুলো দিয়ে একটা সবজি বানাবো আর মাছ রান্না করবো পোয়া মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজই করব আর কি টমেটো আর পেঁয়াজ দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকেন স্কিপ করবেন না ভিডিওটা আর এ তো মা যেহেতু আমি মাটির চুলা রান্না করবো প্রথমে আগুন দিয়েছি তারপর কড়াটা বসিয়ে দিয়েছি আর এখন প্রথমে আমি মাছ যে পোয়া মাছগুলো আছে এগুলা ভেজে নিব আর কি প্রথমে আমি এই যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব মাছগুলা তারপরে আমি এ তো হলুদ পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে নিতেছি আর যেহেতু আমার মেয়ে আমার পাশে বসে আছে তো ওকে তো বারে করে ধরতে হয় সেজন্য আর মাছটা আমি হাতে ধরলাম না তো সকালবেলা তো মাছটা অনেক জেদ করেছে নাস্তাও খায়নি তো এখন বসে বসে মাছটা রাব্বু মাছটাকে নাস্তাটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। আর কি এপাশ দিয়ে আমি রান্না করতেছি আর ওই পাশ দিয়ে মাছটাকে নাস্তা খাওয়ানোর চেষ্টা করতেছে। আর প্রথমে আর এই যে এই করায় তো আমি কড়াইতে আমি রান্না করি তো তো মাছ উঠতে চায় না যদি বাসি করার সময় মাছ উঠতে চায় না আর কি সেজন্য প্রথমে তেলটা অনেক গরম করে তারপর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মাছগুলা দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে মাছগুলা উঠে যায় আর কি এটা হচ্ছে আমার মাঠ থেকে আমি শিখেছিলাম যে আমার মা মাছ বাজার আগে এরকম করে এই মানে লবণ দিয়ে এই করে রাখে তারপরে মাছগুলো নাকি তাড়াতাড়ি উঠে যায় ওইভাবে মানে শিখছি মার কাছ থেকেই আর এখন এই যে সবজিগুলো আমি মাছ ছাড়া লাবড়া বানাবো আর কি আমরা গ্রামের বাসায় বলি লাবড়া আর এই যে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে আমি মাছ রান্না করব। আর পেঁয়াজ রসুন দিয়ে এই যে লাবরা পাগার দেবো আর এই দনিয়া পাতা কিন্তু আমার নিজের হাতে লাগানো আমার সবজি বাগান থেকে আনছি আমি এই দনিয়া পাতাগুলা একদমই টাটকা আর এখন মাছটা উল্টে পাল্টিয়ে দিতাছি এক পাট হয়ে গেছে আর এক পাটও আমি উল্টে পাল্টিয়ে দিতাছি আর ওই তো মাছটাকে মাছটার আব্বু মাছটার জন্য খাওয়ানোর জন্য এ তো একটু চেষ্টা করতেছে আর কি মাছটাকে খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায় আর যেহেতু ছোট দিন শীতকাল তো সকালবেলা ঘুম থেকে ও উঠতে উঠতে না একটু দেরি হয়ে যায় আর আমরা যদি সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে উঠি তো মাসটা তো উঠেই তো পুরো বাড়িটা মানে ঘুরে আসে সেজন্য আর কি শীতের সময় তো বের হতে দেই না সেজন্য আমরা ঘুম থেকে দেরি করে উঠি ও আমরা যদি দেরি করে উঠি তো ও দেরি করে ওঠে সেজন্য একটু দেরি করেই উঠি সবাই আর এই তো রান্নাটা আমার হয়ে যাইতাছে প্রথমে আমি মাছটা রান্না করে নিয়েছি তো এখন আমি এই তো আর এখন এই যে মাছগুলো দিয়ে দিতেছি মাছটা দিয়ে তারপর পাতা দিয়ে আমি রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিবো আর কি এ তো পাতা দিয়ে দিলাম তো তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি সবজিটা বসিয়ে দেব তো এই তো সবজিটা আমি বসাই দিয়েছি প্রথমে আমি এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর যা যা মশলা লাগবে আর কি তা তাই সব কিছুই দিব আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি টমেটো যেই কাটা টমেটোগুলো আসছিলো এই টমেটোও দিয়ে দিলাম যেহেতু টমেটো এখন সেদ্ধ হতে চায় না সেজন্য সবজির সাথেই টমেটোটা দিয়ে দিয়েছি আর এই তো সে সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিতেছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে আমি যে লাবড়াটা বাগার দিয়ে নিব তো বাগ লাবড়াটা বাগার দিতে দিতে আপনাদের সাথে একটা কথাই শেয়ার করি দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেক আপুরা আমার ভিডিওতে নতুন নতুন অ্যাড হইতেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তো আপনাদের কমেন্টসের আশায় আমি থাকি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ